আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় প্রিয়দিনী ভাই ও বন্ধুরা আপনাদের ভালোবাসায় চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি আমল নিয়ে এই আমলটি যদি কেউ করে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির ঘরের সদস্যদেরকে সমস্ত প্রকার অসুস্থতা ও অভাব থেকে হেফাজতে রাখবেন তো আমলটি সম্পর্ক জানতে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি নতুন ভিডিওটি দেখতে আসছেন সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা সে আমলটি হলো আল্লাহ পাকের একটি নামের আমল অর্থাৎ আর রজ্জাকু এই নামের একটি আমল তো এই সম্পর্কে আমলটি হলো যে যে ব্যক্তি সুবেহ সাদিকের পর এবং ফজরের নামাজের পূর্বে নিজের ঘরের চার কোণে দশবার করে এ নামটি পাঠ করবে সুবেহ সাদিকের পর অর্থাৎ ফজরের অক্ত যখন চলে আসে ওই সময়ে তবে ফজরের নামাজের পূর্বে ঘরের চার কোণে দশবার করে এ নামটি পড়বে আর রজাকু আর রজাকু চার কোণে দশবার করে বার। তার ঘরে কখনো অসুস্থতা ও অভাব অনটন আক্রমণ করবে না পড়ার সময় ডান দিক থেকে শুরু করবে এবং কিবলামুখী হয়ে পড়বে তো এই ছিল আর রজাক ও আল্লাহ পাকের এই নামটি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আমল বেশি একটি কার্যকরী আমল অবশ্যই এর ফল আল্লাহ পাক দান করবেন কারণ এটা আল্লাহ পাকের নামের আমল তো আলবাক আমাদের সবাইকে এই আমলটি করবার তৌফিক দাঁড়াব প্রিয় বন্ধুরা এই ছিল ছোট্ট একটি আমল নিয়ে আলোচনা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন কোনো বিষয়ে জানার থাকলে তাও প্রশ্ন করবেন আর সুন্দর সুন্দর বিভিন্ন আলোচনা পেতে আপনারা সকলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি